প্রথমত টিম খুব ভালো আছে, সবাই কোনো ইঞ্জুরি নেই, সবাই খুব ভালো আছে। প্লাস হচ্ছে যদি বলতে চাই, সবাই খুব ভালো একটা প্রিপারেশন নিয়েছে, এবং আছে কিছু মিস্টেকের জন্য হয়তোবা ভুল খবর ছড়িয়েছে যে আমরা ওপেনিং নিয়ে অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা করেছি, বাট সেটা হয়নি। আসলে বেসিক্যালি আমরা সোফার যেই কম্বিনেশনে সবসময় যাই, শামিমা এবং হ্যাপি, তাদেরকে দিয়ে আমরা ওপেনিং করিয়েছি দুটো ম্যাচেই। সো তারা সোফার ভালো করেছে, সো আমরা চাচ্ছি যে আমরা যেই কম্বিনেশন আমরা সোফার ওয়ার্ম আপ ম্যাচে খেলেছি সেভাবে আমরা মেন ম্যাচগুলোতেও যাই। কোচ সেভাবে প্ল্যান করেছে, সো আমরা চাইবো যেভাবে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি, হয়তোবা আমরা পাকিস্তানের এগেনস্টে ম্যাচ হেরেছি, ইন্ডিয়া এগেনস্টেও প্র্যাকটিস ম্যাচ ভালো করতে পারিনি, বাট স্টিল আমরা কিন্তু কিছু লার্নিং সাইড ছিল এবং খুব কিছু পজিটিভ এরিয়া ছিল, যেগুলো হচ্ছে আমার কাছে মনে হয় ওগুলো যদি আমরা ক্যারি করে নিয়ে মেন ম্যাচে খেলতে পারি। এবং সোফার এখন আমি যেটা বলেছি এর আগেও যে ওই দিনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যদি ওই দিনটাতে আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, অ্যাজ এ টিম যদি পারফর্ম করতে পারি, আমাদের জন্য ভালো কিছুই হবে আশা করি। হাসান তিলকরত্নে, উনি শ্রীলঙ্কার কোচ ছিলেন, এখন আপনাদের কোচ আছেন, তো তার কাছ থেকে আগে কোচের কাছ থেকে কতটা ইনপুট পাচ্ছেন আপনারা প্রতিপক্ষ সম্পর্কে? দেখেন এটা এখানে কিন্তু আমি বলবো আমাদের জন্য অ্যাডভান্টেজ, কারণ হচ্ছে আমরা শ্রীলঙ্কান কোচকে নিয়েছি আমাদের জন্য। সোফা তাদের উইকনেস স্ট্রেংথ কিন্তু আমরা জানি, মোটামুটি ওইভাবে আমরা ডিসকাস করেছি, প্ল্যানও সাজিয়েছি, সো এখন শুধুমাত্র এক্সিকিউট করার পালা। এবং আমাদের চেষ্টা থাকবে সেটাই যে যতটুকু অ্যাজ এ টিম আমরা সবাই মিলে যে প্ল্যানগুলো করেছি মাঠে সেগুলো অ্যাপ্লাই করার জন্য, এবং যতটা ভুল সেদিন কম করা যায়, এবং টিম ওয়াইজ পারফর্ম করাটাই আমাদের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে। ওয়ান লাস্ট কোয়েশ্চেন হচ্ছে স্বর্ণা আক্তারকে নিয়ে। আমরা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে দেখেছি উনি খুব ভালো ব্যাট করেছেন, এবং যেটার ঘাটতি থাকে সবসময় যে একটু বড় শট খেলা, সেই জায়গাটা ওনার খুব ভালো ছিল। তো স্বর্ণা আক্তারকে নিয়ে কতটা আপনি হোপফুল এই ওয়ার্ল্ড কাপে কতটা ভালো করতে পারেন? দেখেন স্বর্ণা খুবই ট্যালেন্টেড, মানে ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার, এবং সে আন্ডার-19 খুবই ভালো পারফর্ম করেছে, বিদায়ী কিন্তু সে রেওয়ার্ড হিসেবে কিন্তু তাকে মেন টিমে নেওয়া হয়েছে, এবং আমি অনেক আশাবাদী, টিমও অনেক আশাবাদী, এবং তার উপরে কোনো প্রেশার আমরা দিচ্ছি না। সে যেহেতু খুবই ইয়াং, আমি চাচ্ছি যে ফুল টিম ম্যানেজমেন্টই চাচ্ছে সে যেন তার ন্যাচারাল গেমটা খেলতে পারে, সো তারা তাকে আমরা যতটুকু ফ্রি রাখার চেষ্টা করতে সে যেন সেভাবে খেলতে পারে, এবং সে যদি অবশ্যই 11-এ খেলে আমি চাইবো তার ন্যাচারাল যে গেমটা সেটা সেরে সেদিন ম্যাচে যেন খেলতে পারে। এবং সোফার আমার কাছে মনে হয় যেহেতু যে অলরাউন্ডার এবং সে ফিল্ডিংও অনেক দুর্দান্ত, সো সব কিছু মিলে আমার কাছে মনে হয় এটা টিমের জন্য অনেকটা পজিটিভ একটা দিক তার মতো একটা প্লেয়ার পাওয়া। বেস্ট অফ লাক। সি উই হ্যাভ বিন প্লেড 4 ওয়ার্ল্ড কাপ, সো এক্সেপ্ট 2014 উই কুডেন্ট ম্যানেজ এ সিঙ্গেল উইন ইন দিস টুর্নামেন্ট, সো উই আর লুকিং ফর আওয়ার ফার্স্ট উইন হিয়ার, অ্যান্ড অবভিয়াসলি গেট দ্য মোমেন্টাম উই ওয়ান্ট টু ক্যারি ফরওয়ার্ড থ্রু দ্য টুর্নামেন্ট, অ্যান্ড অবভিয়াসলি উই লুক টু প্লে ওয়েল হেয়ার, অ্যান্ড অবভিয়াসলি উই আর হেয়ার টু প্লে দি সেমিফাইনাল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক্স ক্যাপ্টেন, থ্যাংক ইউ।